এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এবছরের আসর। আগামী 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে 25 নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। সেই সাথে আর কোন তারকা শিল্পীর হাতে উঠতে চলেছে সেরা ট্রফি, জেনে নেব প্রতিবেদন থেকে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লোয়েল লাভলি। And the Billboard Music Award goes to Taylor Swift. সঙ্গীত প্রেমীদের চোখ থাকে বিলবোর্ড টপ চার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরাও। বিলবোর্ডের টপ লিস্ট থেকে শ্রোতারাও বুঝে যান বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছর শেষে সেরা গান শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড। এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এবছরের আসর। আগামী 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে 25 নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। 18টি বিভাগে 21টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ 17টি মনোনয়ন পেয়েছেন পপ তারকা টেইলর সুইফট। এছাড়া মর্গান ওয়ালেন 11টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন 9টি মনোনয়ন। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সেমস, টাইলা, পেনসন বুনে, সাবুচে ও চ্যাপেল রোয়ান। বিলবোর্ডে আসরে 2023 সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সং এর পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান সেটা দেখার অপেক্ষায় সবাই। দি আনস্টপেবল টেইলর সুইফট। এদিকে গত 1 দশক ধরে বিলবোর্ড আসরে রাজত্ব করছেন সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত 39টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এবছর প্রকাশিত অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফট ভক্তদের আশা বিলবোর্ড আসরেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে গতবারের মতো এবছর আধিপত্য দেখা যায়নি কে পপ তারকাদের। দেখা যাক শেষ পর্যন্ত বাজিমাত করে কোন তারকা। মারিও সেন, শোবিজ টুডে।